क्या सिद्ध पुरुष बोल सकता है कि बैंगन तुलसी से ज्यादा श्रेष्ठ है, क्योंकि तुलसी खा के पेट नहीं भरता, बैंगन खा के पेट भरता है। उफ, प्रतिदिन এরকম ধোয়া বেরোবে গরম ভাতে এরকম একটা বেগুন ভাজা সাথে একটু ঘি। क्या वो मछली खाएगा? मछली को दर्द होता है। ओ माछे को तो बोलते भूले ही गए छिलाम, भात दिए माछটাকে ঢেকে রেখেছিলাম। উফ, এরকম একটা মাছ ভাজা হবে চুমু। তারা খাওয়ার আগে ব্রহ্মার মন্ত্রটা পড়ে নি। ওং ব্রহ্মার্পণম ব্রহ্মহাবীর ব্রহ্মাগ্নো ব্রহ্মনাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মা কর্মসমাধিনা হরি ওং তস্তত। চলো এবার সাটানো যাক। और अगर विवेकानंद अगर मछली खाए तो क्या एक सिद्ध पुरुष मछली खा सकता है? देखो हमें किंतु सिद्ध पुरुष ना, हमें उद्मा गाली दी कारण आई माच खाई थोड़ा फालतू टाइप लोग तो आगे तेरे डिस्क्लेमर दिया रखना चाहे जरा सिद्ध पुरुष है तो तारा हमारा वीडियो देखो ना। गंगा नदी की इसका निकल जाओ तो भी मायापुर, इस तरफ निकल जाओ तो भी मायापुर, उस तरफ निकल जाओ मायापुर, यहाँ निकल जाओ मायापुर, सब रास्ते मायापुर जाते हैं। जो तो मौत ততো পথ। উফ, বেগুন ভাজার সাথে যদি একটা মাছ ভাজা হয় পুরো সোনায় সোহাগা। ও হ্যাঁ, এই তুলসী বনের বাঘকে বলে রাখি, সোনায় সোহাগা মানে সোনা কালারের হাগানা, মানে এ তো সব কিছুর আক্ষরিক অর্থ বোঝে, ইনার মিনিং বোঝে না। সোনায় সোহাগা মানে একটা ভালো জিনিসের সাথে আরও একটা ভালো জিনিস এক্সট্রা পেয়ে যাওয়া, মানে যত মত তত পথের যে মিনিংটাই বার করেছে তাতে বোঝাই যায় কোনো কিছু ডিপ মিনিং অন্তর্নিহিত অর্থ হয়ে বোঝেই না। তো এই তুলসী বনের বাঘকে এই ভিডিওটা দেখিও, আর তুলসী বনের বাঘ মানে কি কমেন্ট সেকশনে জানিও, আর তোমরাও একে জানিয়ে দিও। যত মত তত পথ। শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের বাণীকে এইভাবে ব্যঙ্গ করা, সব কিছু উত্তর দেবো, এরকম একটা ঝাল লঙ্কাকে খাইয়ে দেবো, কিন্তু রিপ্লাই দেওয়ার আগে ভালো করে একটু খেয়ে নি, কারণ খালি পেটে। হায় ফোক, সে পা বলছি। দেখো আমার ইসকনকে নিয়ে কোনো রাগ নেই, আমার রাগ শুধু এই লোকটাকে নিয়ে, অমোঘ লীলা প্রভু। দেখো কারোর নামে পার্থ আছে বলেই যেমন সে পার্থ সারথী হয়ে যায় না, সেরকম কারোর নামে প্রভু থাকলে সে ভগবান হয়ে যায় না। আমি কেষ্ট নাম নিয়ে অনেককে গরুচুরি করতে দেখেছি, আবার নামের মাঝখানে লীলা ঢুকিয়ে বিলা কথাবার্তা বললে চাটন তো খেতে হবেই। বেশিরভাগ নন বেঙ্গলিদের জ্ঞানের পরিমাপ খুব সীমিত, যেরকম এই নন বেঙ্গলি লোকটা যত মত তত পথ মানে বোঝে অস্ট্রেলিয়ার মায়াপুর যাওয়ার রাস্তা, সংকীর্ণ মনটা। এই লোকটাকে সুন্দর বাংলা ভাষায় অনায়াসে খুব সুন্দরভাবে চাটন দেওয়া যায়, এ বুঝবেও না, কারণ এ সব কিছুর আক্ষরিক অর্থ বোঝে, অন্তর্নিহিত বা ইনার মিনিংটা বোঝে না। যেমন এই লোকটাকে আমি যদি বলি গোকুলের ষাঁড়, এ তো ভাই ধন্য হয়ে যাবে, বলবে গোকুল মানে শ্রীকৃষ্ণের জায়গা, সেখানকার আমাকে ষাঁড় বলা হচ্ছে, গোকুলের ষাঁড় হয়ে আমি তো ধন্য। গোকুলের ষাঁড় মানে স্বেচ্ছাচারী লোক, মানে দজ্জাল যাকে বলে, বলে বেরিয়ে যেও বুঝবে না। অথবা একে যদি বলি গোয়ার গোবিন্দ, তাহলে তো ভাববে ওয়াও গোবিন্দ বলা হচ্ছে মানে কৃষ্ণ, তাও আবার গোয়ার। ভাই গোয়ার গোবিন্দ মানে নির্বোধ, বিন্দাসাকে বলে বেরিয়ে যেও বুঝবে না। লোকটার নাম অমোঘ লীলা প্রভু, গণেশের আরেক নাম অমোঘ। আমি যদি একে বলি গোবর গণেশ, তাহলে হয়তো ভাববে ওয়াও গোবর মানে যেটা গরুর পোদ দিয়ে বেরোয়, তার উপরে আবার গণেশও বলছে থ্যাংকস। ভাই গোবর গণেশ মানে মূর্খ, ভাই একে বলে বেরিয়ে যাও কিচ্ছু বুঝবে না। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। ভাগ্যে সেই লোকটা ওই সময় ছিল না, নাহলে ভাবতো নেতাজি ব্লাড ডোনেশন ক্যাম্প চালাচ্ছে। সিরিয়াসলি বলছি, বাঙালি মানেই একটা ক্লাস, পুরো পৃথিবীতে বাঙালির মতো এরকম ক্লাসি জাত আর একটাও নেই। প্রত্যেকটা বাঙালির সেই ছোটো থেকেই কবি কবি ভাব, মনের মধ্যে বিদ্রোহী স্বভাব, মাথার মধ্যে অস্কার লেভেলের সিনেমা, হৃদয় বিজ্ঞানসম্মত চেতনা, আর রিয়েল ফেমিনিজম জেন্ডার ইকোয়ালিটি, বাঙালি মানেই পিওর কোয়ালিটি। বাঙালির ইতিহাসে এরকম জ্ঞানের ভাণ্ডার থাকতে আমি একজন বাঙালি হয়ে এরকম একটা নন বেঙ্গল ঠুটো জগন্নাথের কাছে জ্ঞান নিতে যাব? ও আচ্ছা, জগন্নাথ বললাম বলে আবার ভাববে তো প্রশংসা করছি, ভাই ঠুটো জগন্নাথ বললাম মানে অকর্মণ্য, ইনঅ্যাক্টিভ, অপদার্থ, বলে দিও বুঝবে না। আচ্ছা আগে মেরে কো পৌঁছনা হ্যায় অস্ট্রেলিয়া তো ক্যাসে পৌঁছেঙ্গে? তো যত মত তত পথ, জিস রাস্তে সে নিকলনা নিকল যাও, সব রাস্তে অস্ট্রেলিয়া যাতে হ্যায়, ও নিকল গেয়া এক আন্টার্কটিকা নিকল গেয়া ও। আচ্ছা আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে অস্ট্রেলিয়া যাবো কিভাবে, তাহলে কেন তাকে বলবো যত মত তত পথ? মানে এখন আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে জীবনে মূর্খ দেখেছো, তাহলে আমি কেন বলতে যাবো হ্যাঁ আশিস আরোরা, আমি তো বলবো অমোঘ লীলা প্রভু, ডিরেক্ট অ্যান্সার দেবো তাই না? যত মত তত পথ, যত মত তত পথ। জাস্ট গেরুয়া বসনটাকে সম্মান করি, তাই কাঁচা খিস্তিগুলো দিচ্ছি না। রামকৃষ্ণদেবের বাণীগুলোকে ব্যঙ্গ করাটাকে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট হিসেবে কি করে মেনে নিই বল? মেরে কো ইয়াহ সে মায়াপুর জানা হ্যায়, এটা সব রাস্তে গঙ্গা নদী কি ইসকা নিকল যাও তো ভি মায়াপুর, ইস তরফ নিকল যাও তো ভি মায়াপুর, উস তরফ নিকল যাও মায়াপুর, ইয়াহ নিকল যাও মায়াপুর, উপর নিকল যাও মায়াপুর, নিচে নিকল যাও মায়াপুর, সব রাস্তে মায়াপুর যাতে হ্যায়, যত মত তত পথ। সব রাস্তায় মায়াপুর যায় কিনা জানি না, কিন্তু বাংলা ভাষায় সবকটা গালি এর দিকে যায়।
যত মত ততপথ কাকে বলে ভালো করে বোঝাচ্ছি আয়। যেমন এই লোকটাকে মাঝখানে রাখো, নিচ থেকে একজন বলছে মূর্খ, একজন বলছে অপদার্থ, কেউ বলছে নির্বোধ, কেউ বলছে মাকাল। কিন্তু এই বিভিন্ন জনের বিভিন্ন মতকে যদি এক একটা পথ দিয়ে নিয়ে যাও, তাহলে সেই পৌঁছাচ্ছে একই জায়গায়। বোঝা গেল যত মত তত পথ? একমাত্র প্রভু পচার কাছে এরকম প্র্যাকটিক্যাল জ্ঞান লাভ করবে। সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা। শ্রী রামকৃষ্ণদেব যত মত তত পথের মানে এটাই বোঝাতে চেয়েছিলেন যে কেউ খ্রিস্টান, কেউ ইসলাম, কেউ সনাতন ধর্ম পালন করে, যে যে মতেই তাকে যে পথ ধরেই তাকে খোঁজার চেষ্টা করুক না কেন, সব পথই যাচ্ছে সেই একজনের কাছেই, তাকে কেউ বলে আল্লাহ, কেউ ঈশ্বর, কেউ গড। শ্রী রামকৃষ্ণদেবের এই যত মত তত পথ কথাটা যদি সবাই মেনে চলতো, তাহলে ভারতে হয়তো আজকে একটা পলিটিক্যাল পার্টির অস্তিত্বই থাকতো না, সুইডেনে হয়তো আজকে এত ঝামেলা হতো না। টাকা মাটি, মাটি টাকা, শ্রীরামকৃষ্ণদেবের এই কালজয়ী বাণীটা যদি পৃথিবীর সবাই মেনে চলতো, টাকার জন্য অন্তত পৃথিবীতে কোনো হানাহানি মারামারি হতো না। শ্রীরামকৃষ্ণদেব কোনো পুঁথিগত বিদ্যা ছাড়া কীভাবে এত বড় যোগ সাধক, দার্শনিক, ধর্মগুরু হয়ে উঠেছিলেন, এটা ভেবেই আমার বিস্মিত লাগে। যত মত তত পথ। আর একটা শিক্ষিত ইঞ্জিনিয়ারিং করার লোক গেরুয়া বসন পরে শ্রীরামকৃষ্ণদেবের বাণীকে ব্যঙ্গ করছে, তাহলে এখানে অশিক্ষিত কে হলো? উনি বলেছেন যত মত তত পথ, আসলে কথাটি, কিন্তু কথাটিতে কি ভুল নাই? অবশ্যই ভুল আছে যে আমরা যেদিকে যাই সেদিকে ঢাকা যেতে পারবো। যেমন গুরু তার তেমন শিষ্য। আচ্ছা বাবা, আমরা যদি ঢাকা যেতে চাই তার জন্য তো আমাদের টিকিটের প্রয়োজন আছে। ভাই ঢাকার তোমায় যাইতে হইব না, তুমি কুয়ার মধ্যে নিজেরা ঢাকা রাখো, তুমি একটা কুয়ার ব্যাগ। ভাই কৃষ্ণ নাম কইরা কেউ ঢাকায় যাওয়ার উদাহরণ দেয়, কেউ অস্ট্রেলিয়া যাওয়ার উদাহরণ দেয়, কিন্তু আসল গন্তব্য ডেস্টিনেশন কেউই চেনে না। আর কিছু কিছু লোক দেখা যাচ্ছে রামকৃষ্ণ রামকৃষ্ণ বলছেন, উনি কি ভগবান নাকি? উনি একজন ভগবানের প্রেরিত একজন সেবক বলতে পারে। বিবেকানন্দ, উনি কি একজন ভগবানের অবতার নাকি? না, উনি তো একজন ভগবানের অবতার নন, উনিও একজন ভগবানের প্রেরিত সেবক বলতে পারে। ওরা চন্দন শোন, তুই নিজেই বলছিস শ্রী রামকৃষ্ণদেব স্বামীজি ভগবানের সেবক ছিলেন, তাহলে কি তারা তোর আর আমার মতো নর্মাল মানুষ হলেন? ভগবান কি যাকে তাকে নিজের সেবক বানাবেন? চন্দন, এই সেবকদের পৃথিবীতে পাঠিয়ে ভগবান নিজের অস্তিত্ব প্রমাণ করে, এটা কি বুঝেছিস চন্দন? ইস্কন যদি আমাদের যদি ছেড়ে দেয়, একটা মনে করেন একটা একটা সার, হ্যাঁ সে পাগল, সে কি অবস্থা করবে জানেন তো? আমাদেরকে যদি ছেড়ে দেয়, আমরা আপনাদের কি অবস্থা করবো সেটা আপনারা বুঝতে পারছেন? বুঝতে পারছি, তুই একটা পাগলা সার। ভালোভাবে বুঝে শুনে কার্যকলাপ করবেন, নাহলে কিন্তু আমরা কিন্তু চুপ থাকবো না, আপনার পায়ের নিচে মাটি থাকবে না কিন্তু, এটা কিন্তু মনে রাখবেন। ভাই কপালে তিলক কেটে ফার্স্ট টাইম আমি কাউকে দেখলাম থ্রেড দিতে। ভাই এত ক্রোধ, ভগবানের সেবক হতে পারবি না, কারণ ক্রাইটেরিয়াতেই ক্রোধ নেই। বলছে বাঙালির আবেগে আঘাত করছে। আরে বাঙালির আবেগটা কি জিনিস? হ্যাঁ, বাঙালির আবেগ হচ্ছে বাঙালির সংস্কৃতি, চরিত্র, সেটি হচ্ছে প্রকৃত আবেগ। আর বাঙালির আবেগ বাংলা ভাষা, তাই বন্ধকে বন্ধ লেখা বন্ধ কর। বেঙ্গলি মে কেনা উনকা অ ফেটে, উনকে হার্ডওয়্যার মে ফেটে, অ জল খাবে অ। বাঙালি মনীষীদের বাণীগুলো নিয়ে ব্যঙ্গ করছিল, এখন বাংলা ভাষা নিয়েও খিল্লি ওড়াচ্ছে। একে বাংলা থেকে ব্যান করা হোক, আর যে বাঙালিরা এখনো এর ভক্ত তারা সারা বাঙালি জাতির কলঙ্ক, লজ্জা, ঘরশত্রু, বিভীষণ। হরে 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 রাম, হরে রাম রাম রাম। এতো দেখছি রাইট আর্ম ফাস্ট বোলার, আমাদের ইন্ডিয়ান টিমে রাইট আর্ম ফাস্ট বোলারের খুব অভাব, এনাকে একবার ট্রাই করে দেখতে পারে। ফুটবল খেলনা ভগবদ গীতা সে জাদা শ্রেষ্ঠ হ্যায়, ঠিক আছে? এখানে ভুলটা কোথায়? গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, এই কথাটা যদি ভারতের সবাই অক্ষরে অক্ষরে পালন করতো না, তাহলে এতদিনে ফুটবল ওয়ার্ল্ড কাপ খেলা হয়ে যেত ভারতে, আর একটা হয়তো ওয়ার্ল্ড কাপ নিয়েও চলে আসত। তখন হয়তো দেখতে এই অমোগলীলা প্রভু ইঞ্জিনিয়ারিং ছেড়ে আমাদের ফুটবল টিমে যোগ দিচ্ছে। স্বামী বিবেকানন্দ সেই সময় পরাধীন ভারতের যুবকদের উদ্বুদ্ধ করতে, শরীর ও মনকে স্ট্রং বানানোর জন্য এই বাণীটা বলেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামীজিকে নিয়ে লিখে গেছেন, বিবেকানন্দের কথা বলতে গেলে হারিয়ে ফেলি নিজেকে, কে বুঝবে তাকে, কে বুঝেছে তাকে, অসম্ভব, সুগভীর তিনি, জটিল ঋদ্ধময়, ত্যাগে বেহিসেবী, কর্মে বিরামহীন, প্রেমে সীমাহীন, জগনে সমুদ্র গভীর, সমালোচনায় অগ্নিবর্ষী, আর সারল্যের শিশু, একেবারে শিশু, এ জগতে তার তুল্য নেই, কেউ নয়, আমি কে যে বলবো তাঁর কথা? গায়ে না কাঁটা দিচ্ছে কথাগুলো পড়তে পড়তে। নেতাজি সুভাষচন্দ্র বসু লিখছেন, আমি কে যে বলবো তার কথা? আর এদিকে কুয়োর ব্যাং আশিস অরোরা স্বামীজিকে জাজ করছে। ভাই অল্পবিদ্যা ভয়ঙ্করীর ব্র্যান্ড অ্যাম্বাসেডার এই লোকটা। মানে ল্যাপটপ বলে লড়কে হ্যাঁ, আর ব্যাঠে ব্যাঠে ফির থুম্বা, সাইকেল কা টায়ার, বাস কা টায়ার, একদিন ট্র্যাক্টর কা টায়ার। আরে বহন, তু ঘর মে তো পোছা মার দি না এসে করকে, কবি কমর কা কমরা নিকলতা হি নাহি, ও কা ট্রেডমিল পে দৌড় রহি হোতি হ্যায়। ঘর হি নম্বর ওয়ান জিম ওদা লড়কি কে লিয়ে। এতটা সংকীর্ণ মনের গেরুয়াধারী জীবনে ফার্স্ট টাইম দেখলাম, মেয়েদেরকে দাসী বানিয়ে রাখতে পারলেই বাজে। বলছে ঘর হলো মেয়েদের আসল জিম, ওই পোছা পোছা লাগাবে, তারপরে আবার শরীরে কিসব গঠনের কথা বলছে,
এদিকে স্বামী বিবেকানন্দ নারী জাতির জন্য লিখে গেছেন, নারী জাতির উন্নতি এবং জনমার্গের জাগরণ এই দুটিরই প্রয়োজন সর্বপ্রথম, এবং তখনই কোনো দেশের তথা সমগ্র জগতের প্রকৃত কল্যাণ হতে পারে। যে সমাজে নারী জাতির যত বেশি উন্নতি সেই সমাজ তত বেশি উন্নত। এই কথাগুলো স্বামী বিবেকানন্দ সেই সময় বলে গেছেন। কি আপ শিকাগো গয়ে আপনি হিন্দুত্ব কো লেকে আচ্ছা স্পিচ দিয়া, থ্যাংক ইউ মাই ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, নাইস নাইস জাস্ট নাইস। ভাই এত হিংসা কিসের, এত জ্বলন কিসের পিছনে? ভাই একজন মনীষীর থেকে কারো জ্বলন হয় এই প্রথম কাউকে দেখলাম। আর মাই ডিয়ারটা জুড়ে দেওয়ার মানে কি? স্বামী বিবেকানন্দ শিকাগোর ধর্ম মহাসভায় গিয়ে বলেছিলেন, সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। ভাই দু মিনিটের বেশি সময় ধরে স্ট্যান্ডিং ওভেশন সাথে হাততালি পড়েছিল। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা। ভাই ভগবানকে আমি চোখে দেখিনি, কিন্তু ভগবানের একজন খাঁটি সেবককে আমি জীবনে পেয়েছি, যে আমার খারাপ সময় ব্যর্থতায় সবসময় পাশে থেকেছে, সবসময় শক্তি জুগিয়েছেন। যখনই আমি জীবনে কিছুতে ফেল করেছি, যখনই আমি ডিপ্রেসড হয়েছি, বারবার সে বলেছে, ওঠো জাগো যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ। সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে, কাপুরুষরা পারে না। সাহসী হও, বীর্যবান হও, সব দায়িত্ব নিজের উপর গ্রহণ করো, নিজের উপর ঝুঁকি নাও, যদি তুমি যেত তাহলে নেতৃত্ব দেবে, আর যদি হেরেও যাও তাহলে অপরকে সঠিক পথ দেখাতে সাহায্য করবে। আবার গুজবাম্পস। আমি বসতে বসে আসতে একটা কথাই বলবো, হয় মূর্খের মতো ইনভিজিবল ভগবানকে খোঁজো, না হলে বাঙালির মতো ইনভিনসিবল স্বামীজিকে বোঝো। চলো মাস্টার সাহেব স্ট্যাড হোম। আর হ্যাঁ, জীবনটা একটা খেলনা, দড়ি টানা রথ, দড়ি ধরে টানলেই যত মত তত পথ।